পাকিস্তানের ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রীকে আটক করার ঘটনা নতুন কিছু নয়। শুধু আটকই নয়, সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। দেশটির আদালত সাবেক সেনা কর্মকর্তা বা সামরিক স্বৈরশাসকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও রাজনৈতিক শাসকদেরকে বরাবরই কোণঠাসা করে এসেছে। সামরিক কর্মকর্তাগণ অহরহ দেশটির সংবিধান তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে গেলেও তারা বরাবরই থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার ও কারাবরণের এই তালিকার প্রথমেই যার নাম, তিনি হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। জন্মসূত্রে বাঙালি, সোহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেয়ার পর 1962 সালের জানুয়ারি মাসে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের ভিত্তিহীন অভিযোগ আনা হয়। কার্যত তার মূল অপরাধ ছিল তিনি তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে সমর্থন দিতে অস্বীকার করেছিলেন। দ্বিতীয় যে প্রধানমন্ত্রীকে জেলে যেতে হয় তিনি হলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী ছিলেন। 1974 সালে রাজনৈতিক এক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে তাকে আটক করা হয়। এই অভিযোগে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় আর 1979 সালের 4 এপ্রিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো পাকিস্তানে দুদফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমবার 1988 থেকে 1990 এবং দ্বিতীয় মেয়াদে 1993 থেকে 1996। তিনি ছিলেন দেশটির ইতিহাসের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। 1985 সালে তাকে প্রথমবারের মতো আটক করা হয়। এরপর থেকে টানা 90 দিন গৃহবন্দী রাখা হয়। এরপর তিনি পুনরায় আটক হন 1986 সালের আগস্ট মাসে। এই সময় তাকে আটক করা হয়েছিল কারণ তিনি করাচিতে প্রকাশ্য এক সমাবেশে তৎকালীন সামরিক শাসক জিয়াউল হকের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপর 1999 সালের এপ্রিলে তাকে দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সাথে তার বিরুদ্ধে 5 মিলিয়ন পাউন্ডের অর্থ জরিমানাও ধার্য করা হয়। সে যাত্রায় তিনি গ্রেপ্তার এড়াতে সক্ষম হন কারণ তার আগে থেকেই তিনি স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। জেলবন্দী পরবর্তী প্রধানমন্ত্রী হলেন নওয়াজ শরীফ। 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতা নিয়ে নেয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে 10 বছর তিনি নির্বাসনে অতিবাহিত করেন। 2018 সালের জুলাই মাসে নওয়াজ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে দুর্নীতির এক মামলায় 10 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। একই বছরের ডিসেম্বরে আল আজিজ স্টিলস মিল সংক্রান্ত আরেকটি দুর্নীতির মামলায় তাকে 7 বছর কারাদণ্ড প্রদান করা হয়। এরকম একটি অবস্থায় চিকিৎসা নেয়ার অজুহাতে 2019 সালে নওয়াজ লন্ডনে চলে যান এবং তারপর থেকে তিনি সেখানেই বসবাস করে আসছেন। গত কয়েক বছরে তিনি আর পাকিস্তানে ফিরে আসেননি। সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে আটক করা হয় 2019 সালের জুলাই মাসে। মূলত এলএনজি দুর্নীতি মামলায় তাকে আটক করা হয়, যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। ইমরান খান নিজেও দুর্নীতির একটি মামলায় 2023 সালের 9 মে প্রথমবার আটক হন। কয়েকদিন পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। আর সর্বশেষ তোষাখানা বা রাজ ভাণ্ডার থেকে রাষ্ট্রীয় উপহারগুলো অবৈধ পন্থায় বিক্রি করে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তোষাখানা থেকে সৌদি যুবরাজের পক্ষ থেকে তাকে দেয়া ঘড়িটি কিনে নেন এবং অতিরিক্ত লাভের আশায় তা বিক্রি করে দেন। অথচ ইমরান খানকে তোষাখানার উপহার কেনার অনুমতি দেয়া হয়েছিল এবং বলা হয়েছিল ইমরান সেই উপহারগুলো বাইরে বিক্রিও করতে পারবেন। কিন্তু ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই উপহার কেনা এবং পরবর্তীতে বিক্রি করে পাওয়া বিপুল অর্থের বিষয়টি দেশটির নির্বাচন কমিশনের কাছে গোপন করেছেন। হলফনামায় এ সংক্রান্ত কিছুই তিনি উল্লেখ করেননি। ইমরান খানের বিরুদ্ধে কারাদণ্ড প্রদান এবং এর পরপরই তাকে আটকের ঘটনায় প্রতিক্রিয়ায় জিও নিউজের হামিদ মীরকে প্রশ্ন করা হলে হামিদ বলেন, তিনি প্রথম প্রধানমন্ত্রী নন যাকে এভাবে আটক করা হলো, আর আশা করি তিনি শেষ প্রধানমন্ত্রীও হবেন না। এরপর আরও অনেককেই এই পরিণতি ভোগ করতে হবে।
হামিদ মির আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ অর্থাৎ 5 বছর দায়িত্ব পালন করতে পারেননি, এটি প্রকৃত বাস্তবতা। অথচ একদমই বিপরীত চিত্র দেখা যায় সামরিক কর্মকর্তা থেকে শাসক বনে যাওয়া ব্যক্তিদের বেলায়। আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউল হক কিংবা পারভেজ মোশাররফ কাউকেই জেলে যেতে হয়নি। তারা রাজনৈতিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পরও তাদেরকে এই অভিযোগে বিচারের মুখোমুখিও হতে হয়নি। পাকিস্তানের জন্য ট্র্যাজেডি হলেও বাস্তবতা হলো, দেশটির স্বাধীন হওয়ার পর 75 বছর অতিবাহিত হলেও এর অর্ধেকেরও বেশি সময় দেশটি শাসন করেছে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাই।